والحياة ليبلوكم أيكم أحسن عملا. الله أكبر. কোরআন আল কারীমের আয়াত যখন তিলাওয়াত করব, যাদের জানা আছে আমার সঙ্গে তিলাওয়াত করবেন, ডাজি আসেন তো, কারণ এক অক্ষর পড়লে কত নাকি জানা নাই, ইউয়ান যে শুনছেন না আপনারা কোনোদিন, কোরআনের এক অক্ষর পড়লে কত নাকি ওই তো জানা আছে, কতক্ষণ বলতেছেন, ঠান্ডা বেশ লাগেনি, আর ঠান্ডা বেশ নি না কম জি কম হোক বেশ হোক যা হোক, প্যান্ডেলের ভিতরে কিন্তু ঠান্ডা নাই, বলুন আলহামদুলিল্লাহ, কথা দেখি না ভাইরা আমার, একটা অক্ষর পড়লে দশটা নেকি, শুধু দশটা নেকি নয়, একটা অক্ষর যখন পড়বেন আল্লাহ আপনার আমল নামাত থেকে দশটা গুনায় সাগীরা ছোট গুনা মাফ করে দেয়, বলে সুবহানাল্লাহ, দশ বার আল্লাহর রহমত নাযিল হয়, এই নিয়ামতের নাম হলো কোরআনুল কারীম, বলে সুবহানাল্লাহ। ফেসবুকে গান শুনলে কত নেকি জি নাই আছে, সিনেমা দেখলে, নাটক দেখলে, হাস্য কৌতুকের অনুষ্ঠান দেখলে, আছে এইভাবে আছে কিছু ওয়াজের মাহফিল এখন হয়ে গেছে, হাস্য কৌতুক নাট্য অনুষ্ঠান নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই, তিনটা প্রোগ্রাম আমি ক্যান্সেল করলাম মিডিয়ার মাধ্যমে, সর্বদলীয় ওলামায়ে কেরামদের কাছে আমি অনুরোধ রাখতেছি, সেদিনও বলেছি তিনটে প্রোগ্রাম আমি প্রথম জানি নাই, এরপরে আমি জিজ্ঞাসা করলাম লিফলেট দেখার পরে যে এইসব পাগল ছাগল গুলো কে দাওয়াত দিয়েছে, আমি এইভাবে মাহফিলে যাই না, নাম বলবো না, একটার বাড়ি হইলে হুজাইতে কোন জায়গায় জানা আছে, নাম বললে বিপদ হয়ে যাবে, নাম না বললে অসুবিধা নাই, আমি বললাম এইসব পাগল ছাগল গুলি যেখানে তাকে আমি নাই, মানে এটা ওয়াজের মাহফিল হয় না, এগুলি হয়ে যায় হাস্য কৌতুকের মাহফিল, কথা ঠিক কিনা, দম আর থামসার গেলকি মজেব মাহফিলে গেলাম, আমি তো জানি না, আমি যখন জিজ্ঞাসা করি প্রত্যেকটা মাহফিলে অতিথিটাকে, এরপরে তারা বলল নামটা, আমি ভাবি নিছি করিমগঞ্জের সেই মৌলানা সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, জায়গায় যাওয়ার পরে দেখি পোস্টার পিছনে ব্যানার, কমিটির কর্মকর্তাদেরকে আমি বললাম আমাকে এইভাবে দুঃখা দেওয়াটা কিন্তু ঠিক হয় নাই, সোশ্যাল মিডিয়া লাইভ অনুষ্ঠান যদি চলে অন্যান্য কমিটির কর্মকর্তারা দেখতেছে, তারা বলবে আমাদের মাহফিল হুজুর ক্যান্সেল করলেন দাওয়াত রাখলেন না, আর এখানে দেখি এই এই মাহফিলে তিনি গেলেন কেমনে, তারা তো লাইভ অনুষ্ঠানে দেখাবে, আমি তারা বললাম আমি আসি গেছি কিন্তু আমি বক্তব্য রাখবো না, কারণ আপনারা বড় মারাত্মক দুঃখা দিয়েছেন, কিছু মানুষ আছে ওয়াজদের মাহফিলের নামে দুঃখাও দেয়, আসে না নাই, আল্লাহ এদেরকে হেদায়ত করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন, সর্বদলীয় উলামায়ে কেরাম এবং সংগঠনের কাছে আমি অনুরোধ রাখি আল্লাহর ওয়াস্তে এই সব যারা করে ওয়াজের নামে ওয়াজের মাহফিলে গিয়ে মঞ্চে বসে হাস্য কৌতুক ঢং তামচা আল্লাহর ওয়াস্তে এগুলিকে ওয়াজের মাহফিলে আনবেন না, আপনারা অন্য একটা মাহফিল বানাইয়ে দিবেন, হাস্য কৌতুকের অনুষ্ঠান নাম দেন এরে আনতাখানে, আর একটা আছে শুনছি নামটা করে কাট্টুশালী, আরো কে কি আছে নাকি ওইগুলি আনেন না, আরো বলা হবে, অনেকে বলে হুজুর মানুষ জমানির লাগি, কোনটার লাগি, কই মানুষ জমানির লাগি, টাকা কালেকশনের লাগি, আমি বললাম এর কেনে এইগুলি কেনে, এগুলি ছাড়া তো বিভিন্ন চলচ্চিত্র জগতের অভিনেত্রীরা আছে উলঙ্গ হবে নাচবে গান গাইবে প্যান্ডেল লাগতো না, কথা ঠিক কিনা, ওদের তো প্যান্ডেলে একটা দোকানই যায় না, এগুলি আইলে প্যান্ডেল লাগতো না, আজ বারোটা একটা পর্যন্ত কুয়ার মধ্যে দাঁড়াইয়া থাকে, আসে না না ইমাম না ফরমানের আসে না নাই, লোক জমানের যদি ইচ্ছা হয় আপনার তাহলে তো ওগুলি আনেন না, অর্ধ উলঙ্গ নাচবে গান গাইবে টিকিট এক একটা বিকব 5,000-10,000 কথা ঠিক কিনা, কত টাকা পাওয়া যাবে, আমাদের তো লোক জমানির উদ্দেশ্য নয়, টাকা খামানির উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হতে হবে আল্লাহর কালাম থেকে শিখা এবং জানা, আল্লাহকে খুশি করা, তার জান্নাতে যাওয়া, কথা ঠিক কিনা ভাইরা, আমার বলতেছিলাম এই দুনিয়ার জীবনে আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিতেছেন কি জন্য তোমাদেরকে এই দুনিয়ায় দিলাম, এই দুনিয়ায় দিলাম দেওয়ার আগে তোমাদেরকে একটা জীবন দিয়েছি, দেওয়ার আগে তার আগে আমি আর একটা জিনিস সৃষ্টি করেছি যার নাম হলো মৌত, কোনটা ও আমার বেড়া ইনসাফের সহিত জবাব দিবেন, এই প্যান্ডেলে এই মুহূর্তে আমরা যারা বসে আছি আজ থেকে
বিগত 100 বছরের দিকে যদি ফিরে তাকাই, এই প্যান্ডেলে যারা আসি আমরা কি এই দুনিয়ায় ছিলাম? আমরা আসলাম, কথা বলবেন, আমরা আসলাম একজন না, মুরব্বী বলুন, জন বলুন, বাচ্চা বলুন, একজন আমরা আসলাম না। আগামী দিনের দিকে যদি একটা বার খেয়াল করি, লক্ষ্য করি, দুনিয়ার যে সিস্টেম চলতেছে পৃথিবীতে, যেভাবে মানুষ মরতেছে, আয়ু হায়াত আমরা দেখতেছি, সেই দিকে যদি চাই, এই প্যান্ডেলে আমরা যারা বসে আছি, 100 বছর পর আল্লাহ প্রত্যেকের হায়াত দেব, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু 100 বছর পর এই প্যান্ডেলে আমরা যারা বসে আছি, একজন আমরা এই দুনিয়ার জীবনে থাকব, কথা বলেন থাকব, যেতে হবে কোন জায়গায়, জায়গারও দাম না জানা নাই না, খুব জড়াই ক্রামে কোন জায়গা, আওয়াজ করে বলেন কোন জায়গা, সব যাওয়া লাগবো না, না সব যেতে হবে। ভাইরা আমার আমার প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাহলে এখানে কেন দিলা? আল্লাহ বলছেন ইলিয়া বলো এখন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়ার জীবনটায় কতটুকু ভালো কাজ করতে পারো, এটা পরীক্ষা করার জন্য, কি কাজ করো পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়া জীবনে দিয়েছেন কতদিনের জন্য দিলেন জানা নাই, কতদিন কিছু বলেন না আপনার, কতদিনের লাগে আইসেন জানা, কথা বলবেন জানা, তবে আল্লাহ কিছু কইয়া দিছেন নি না, আল্লাহর কাছে আল্লাহ কিছু কইছেন নি না, কতদিনের লাগে? আল্লাহ বলছেন নির্দিষ্ট একটা সময় দিয়েছি, সেই নির্দিষ্ট সময় যখন এসে যাবে, এক সেকেন্ড তো আমি বৃদ্ধি করবো না আর কমাইয়া দিব না, সঙ্গে সঙ্গেই জমিন থেকে বিদায় করে দিব, এই দুনিয়ায় দিলাম, সঙ্গে তোমাদেরকে ইয়াদ করাইয়া দিতে দি। শুনো, হাল আতালাল ইনসানি হিনাম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, বলো আল্লাহু আকবার। এমন একটা সময় ছিল তোমাদের যখন তোমরা কোনো আলোচ্য বিষয় ছিল না, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, মায়ের গর্ভে আসার আগের টাইমটাকে ইয়াদ করেন। আজকে তো আমি বহুত বড় আলিম, হাফিজ, ইমাম সাহেব, নেতা সাহেব, ব্যবসায়ী, রাজনীতিবিদ, কিন্তু একটা বার স্মরণ করুন, যখন আল্লাহ পাক আমার মায়ের বক্ষস্থল থেকে এক ফোঁটা অপবিত্র জলকণা, আর আমার বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা অপবিত্র জলকণাকে কালেকশন করার আগে আপনার আমার কোনো নাম ছিল না, নিশানা ছিল না, গন্ধ ছিল না, কোনো পরিচিতি ছিল না। ওই 2 ফুটা পবিত্র জলকণাকে আল্লাহ কালেকশন করে আপনার আমার মায়ের গর্ভের মধ্যে আল্লাহ স্টক করলো, জায়গা দিল। এরপর সময়ের পরিবর্তনে 40 দিন পর আল্লাহ রক্তের পুণ্ড বা পিণ্ড বানাইল, এর 40 দিন পর মাংসের টুকরায় রূপান্তরিত করলো, আরো গেল 40 দিন, এরপর আল্লাহ তার মধ্যে হাড় দিল, দিয়ে আল্লাহ বলছেন পরবর্তীতে আমি তোমাকে সুন্দর সৃষ্টাকৃতির মানুষ বানাইলাম, এর আগে আপনার আমার কোনো নাম গন্ধ অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা ইয়াদ করাইয়া দিতেছেন, দিলেন, দেওয়ার পর আল্লাহ আবার বলছেন বলুন আমার সঙ্গে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী জগৎ মাত্রে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, জেনে রাখো তোমাদেরকে দিয়েছি প্রাণী জগতের মধ্যে, আমরা সব প্রাণী কি, আমরা সব জড় পদার্থ নয়, গাছ নয়, তরুলতা নয়, পানি নয়, আমরা সব হলাম প্রাণী জগতের মধ্যে। আর আল্লাহ বলছেন প্রাণী জগতের মধ্যে যারাই যাবে, মানুষ হোক, পশু হোক, প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরা সব মরব, কথাটি কিনা? জি সব 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 রাজি আছেন, আমরা মরব, এই কথা দৃঢ় সত্য। আগামী কল্য যেইভাবে
সূর্য সকাল হলে পূর্ব দিকে উদিত হবে দিনসত্য, কোন সন্দেহ নাই। সেইভাবে আমরা যারা এই প্যান্ডেলে এই মুহূর্তে বসে আছি অথবা প্রাণী জগতের মধ্যে এসেছি, আমাদের প্রত্যেকের মরতে হবে। এই একটা মৌতের মাধ্যমে আল্লাহ জায়গা থেকে আমাদেরকে ট্রান্সফার দিবেন, এই হলো আমাদের জীবনের তিন নম্বর জায়গা। ছয় নম্বর, দুইটা শেষ চলতেছে, তিন নম্বরটা, ছয় নম্বরটা, তিন নম্বর, এরপরে আরো আসে না নাই, জি বাকি রয়েছে আরো তিনটা। কয়টা গেছে? কয়টা? দুইটা চলতেছে, একটা বাকি রয়েছে, তিনটা। কিন্তু এই তিনটা আমরা ভুলে গেছি, ভুলে যাওয়ার কারণে পৃথিবীতে আমরা আল্লাহর নাফরমানি করতে গিয়া কোনো অসুবিধা হচ্ছে না। যারা সেই তিনটার প্রতি বিশ্বাস রাখে, যে বিশ্বাস থাকে সেই তিনটা জীবনের বয় যাদের অন্তরে থাকে, তারা কখনো আল্লাহর নাফরমানি করা সম্ভব হয়। সেই তিনটা জীবনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বলতে পারে, ইসলাম দুনিয়ার মানুষকে বলে দিতে পারে, দুনিয়ার অন্যান্য ধর্মে সেই তিনটা জীবনের কোনো আলোচনা নাই। তার কারণে আমার ভাইয়েরা মুসলমানেরা, অন্যান্য ধর্মাবলম্বী যারা, তারার মৃত্যুর পরকালীন জীবনের কোনো চিন্তা নাই, নাই তার কারণে তারা যা মনে লয় সব তারা দুনিয়ায় করতে পারে, তাদের জন্য সব বৈধ। কিন্তু আপনি আমরা যারা, আমাদের জন্য আরো তিনটা জীবন রয়ে গেছে। কয়টা? এর কারণে দুনিয়ার জীবনে আমরা চলতে গিয়া সেই তিনটা জীবনের কথা স্মরণ রাখার দরকার আছে না নাই? যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা ঈমান এনেছি, আনার সঙ্গে সঙ্গে আমরা পড়েছি, পড়ুন আমার সঙ্গে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি من الله تعالى والبعث بعد الموت ইমান আর সঙ্গে আনছি সাতটা জিনিসের উপরে। কয়টা? এক নম্বরে ইমান আনলাম আল্লাহর উপরে, বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে, তার ফেরেশতাদের উপরে, তার রাসূলগণের উপরে, তার কিতাবের